রিতেশ এবং জেনেলিয়া এরা হচ্ছে বলিউডের পাওয়ার কাপল। কারণ যখনই তারা রিলস বানিয়েছেন বা যখনই তারা ব্যক্তিগত জীবন তার কোনো কোনো টুকরো টুকরো মুহূর্ত যখন ইনস্টাগ্রামে তারা পোস্ট করেন সেটা দেখে বোঝা যায় তাদের মধ্যে প্রেমটা বেশ একটু মাখোমাখো ব্যাপার। আর এবারও ঠিক তাই হয়েছেন, তবে বেশ একটা মজার রিল তিনি পোস্ট করেছেন। সেই রিলের মধ্যে কি রয়েছে সেখানে তিনি বলছেন, বিয়েটা না করলে পরে তাহলে আপনি কি করে বুঝবেন যে বিয়েটা কেন করা উচিত নয়, তবে কেন কি কারণে বললেন তার আগে একটুখানি আমরা এই রিল ভিডিওতে একটুখানি আমরা একটু নজর রাখি। চলো তাহলে চোখ রাখি সেই পার্টিকুলার রিল ভিডিওতে। শুধুমাত্র রিল ভিডিও পোস্ট করেই তিনি ক্ষান্ত নন, কারণ প্রচুর প্রচুর এরকম মজার রিলস তারা দুজনে বানান। এই সম্প্রতি বেদ বেশ একেবারে ভোকাল ফর লোকাল বলা যেতেই পারে, কারণ একটি রিজনাল ফিল্ম মারাঠি ছবি এত কোটি টাকার বিজনেস দিয়েছে, বোঝাই যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র বলিউড নয় রিজনাল ছবি খুব ভালো করছে। অ্যান্ড সেই কারণেই বোধ হয় এন কোনো অভিনেতা অভিনেত্রী নেই বলিউডের যারা বেদ নিয়ে রিল বানায়নি, বেদের গানে রিল বানায়নি। আর হবে নাই বা কেন, প্রথমবার অ্যাজ প্রডিউসার রিতেশ, অ্যাজ অ্যাক্টর জেনিলিয়া, প্রথমবার মারাঠি ছবিতে, আর তার এরকমভাবে একটা টার্ন ওভার কোয়াইট ন্যাচুরাল, ইটস আ সেলিব্রেশন। আর সে আর শুধুমাত্র সেলিব্রেশন নয়, বেদ মুক্তির আগে কিন্তু জেনেলিয়া এবং তার পরিবারের লোকজন অ্যাপার্ট ফ্রম রিতেশ তাদেরকে রিতেশকে জন্মদিনে একটি সারপ্রাইজ বার্থডে পার্টি তারা থ্রো করেছিলেন। সেই সারপ্রাইজ বার্থডেটা ঠিক কীরকম ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে তার ছেলেরা তাকে ডাকতে যাচ্ছেন, আর ঠিক তারপরে সেই ছেলেদেরা যখন তাকে তার এক্সাক্ট রুমে যেখানে সেলিব্রেশনটা হবে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন, তার আগে মায়ের পায়ে প্রণাম করে তারপর বার্থডে সেলিব্রেশন চালু হলো। অ্যান্ড সেই বার্থডে সেলিব্রেশন ওয়াজ লাইক টু মাচ, সকাল থেকে সন্ধ্যে বেশ লম্বা সেলিব্রেশন, আর তারপরে পরে এসে গেল বেদ। অ্যান্ড বেদের এই চরম সাকসেস ভীষণভাবে এনজয় করছেন তারা দুজনে, আর তার মাঝখানে এরকম সমস্ত ফানি রিলস, অ্যাট দ্য সেম টাইম এরকম একটা রিলস যেখানে তিনি প্রশ্ন করছেন, বিয়ে না করলে তবেই না আপনি বুঝবেন বিয়েটা কেন করা উচিত নয়, তবে কেন কি কারণে তিনি এই প্রশ্নটা করলেন সেটা হচ্ছে কি আমার সবচাইতে বড় প্রশ্ন। কারণ এত লাভিদাবি মোমেন্টস আপনারা শেয়ার করেন ইনস্টাগ্রামে, আপনারা পাওয়ার কাপল, তাহলে এরকম ফানি রিলস কেন, কি কারণে, ভিতরে কি কোনো গোলমাল চলছে? বাস আর এরকম ধরনের এক্সক্লুসিভ মোমেন্টস এর জন্য কি কি করতে হবে, চোখ রাখতে হবে আজতক বাংলায়, আর তার সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস আর বেল বাটনে প্রেস করতে হবে। ব্যাস তাহলেই সব আপডেট আপনার কাছে।